আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শেখ আন্তিক বলছি। আমার আজকে নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ রশির রহমতে আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম। আর দেখো, আমি কিন্তু সকালে উঠে রেডি হয়েছি, এখন কিন্তু ফ্রাইড রাইস খেয়ে নিচ্ছি। আসলে এটা ছিল চিকেন ফ্রাইড রাইস, তো আলহামদুলিল্লাহ খেতে ভালোই লাগছিল। আর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার কণ্ঠ শুনে বুঝতে পারছো যে আমার অনেকটাই ঠান্ডা লেগে গেছে। রাতের বেলা আসলে আমার অনেক ঠান্ডা লেগে গেছিলো, এই কারণে আমার কণ্ঠটা অন্যরকম লাগছে। তো খেতে কিন্তু ভালোই লেগেছিল, আর গরম গরম ছিল, এই জন্য আরও ভালো লাগছিল। আর একদম পেট ভর্তি করে খাওয়া দাওয়া করার পর পরীক্ষা দিলে না খুব রিল্যাক্সে পরীক্ষা দেওয়া যায়, খুবই আরাম হয়। আর বন্ধুরা, তারপর কিন্তু আমরা বেরিয়ে গেছি, আর দেখো রিক্সা পেয়ে গেছি, এখন কিন্তু আমরা চলে যাচ্ছি। আর মা একটু সব কিছু ক্যামেরা বন্দি করে নিয়েছে, তোমাদেরকে দেখাবে। তো এই জায়গাটা দেখলাম ভালোই লাগছিল, তো সামনে গিয়ে কিন্তু আমরা নেমে যাব, আর তারপরে আমরা স্কুলে চলে যাব। এই তো এই ব্রিজের উপর দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর একটু নদীতে দেখছিলাম যে পানিটা বেড়েছে নাকি কমেছে নাকি স্বাভাবিকই আছে। তো যদি পানি বেড়ে যায় তাহলে এখানে বন্যা হতে পারে, সমস্যা হতে পারে, এই জন্য আমরা দেখছিলাম। তো আল্লাহর কাছে দোয়া করি যাতে এগুলো ঝামেলা না হয়, আল্লাহ আমাদেরকে যাতে রেহাই দান করেন। তো দেখো, আমি কিন্তু সানির সাথে গল্প করতে করতে যাচ্ছি, আর এখন চলেও এসেছি স্কুলে। আর তারপর দেখি তাজ বেবি চলে এসেছে, তো তাজ তো অনেক কিউট বেবি, ওকে আদর করছিলাম। তো আমরা তিন ভাই বোন একসাথে যাচ্ছিলাম। আসলে তাজকে না ফুপা হচ্ছে এসে রেখে গিয়েছে, তো আমার চলে গিয়েছে, আর তাজ একাকা চলে এসেছে। তো এখন কিন্তু আমরা গল্প করতে করতে যাব, যেহেতু তাজ আর সানিহার একই তলায় আর আমার তাদের নিচ তলায়, কেননা সানিহার তাজেরটা হলো তিন তলায় আর আমি দুই তলায়। তো সেখানে আমরা যাচ্ছি সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো একসাথে ভাই বোন মিলে গল্প করতে না অনেক ভালো লাগে। তো এই তো আমরা কিন্তু এখন চলে এসেছি, তো আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল বন্ধুরা। আর বন্ধুরা, আমার সর্দি লেগেছে, এই জন্য আমার কণ্ঠটা একটু অন্যরকম লাগতে পারে। আর তোমাদেরকে ভিডিওর প্রথমে বলেছিলাম আমার একটু ঠান্ডাও লেগে গেছে, সাথে একটু সর্দিও লেগে গিয়েছিল, মানে আমার নাকটা একদম বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য নাকের নিচ দিয়ে কথা যাচ্ছে। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। আর দেখো নূরজাহান এসেছিল, তো আমি কিন্তু পরে আসি, কেননা আমার ওখানে অনেক ভিড় হয়, আসলে অনেক ধাক্কা ধাক্কির মধ্যে আমি আসতে পারিনি, এই জন্য কিন্তু আমার দেরি হচ্ছিল। আর সবাই তারপর নিচে চলে এসেছে, অবশেষে কিন্তু আমিও এসেছি, আমাদের একটু দেরি হয়েছে আসতে। তো তারপর আমি কিন্তু মিরাজের সাথে গল্প করতে করতে চলে এসেছিলাম, তারপর আলী এসেছে, সবাই এসেছে। তো আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা কিন্তু ভালো হয়েছে, আজকে শেষ পরীক্ষা। আর বন্ধুরা, মুসাকে দেখলে আর পরীক্ষা দেওয়ার পর অনেক শান্তি ফিল হচ্ছিল। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি মিরাজের সাথে, তারপর দেখি তাজও চলে এসেছে। তো এখন কিন্তু আমরা সবাই মিলে একসাথে গল্প করতে করতে চলে যাচ্ছি। তো তাজ কিন্তু অন্য দিক দিয়ে চলে গেছে, আর আমরা অন্য দিক দিয়ে গেছি। আর আজকে কিন্তু আলীকেও হ্যামস্টার দেখাতে চেয়েছি আমরা, আর দেখো আলীকে নিয়ে খালি দুষ্টুমি করছিল ফুয়াদ। তো আমরা কিন্তু একসাথে ঘাড় ধরে ধরে যাচ্ছিলাম, তো মায়ের তো দেখে মা ছোটোবেলায় ফিরে গিয়েছিল, মা নাকি ছোটোবেলায় নিজের বান্ধবীদের সাথে এরকম গলা ধরে ধরে যেত, মায়ের এই দৃশ্যটা দেখে অনেক ভালো লেগেছে। তো আলী কিন্তু আমার অনেক ভালো একজন বন্ধু, তো আলী কিন্তু অনেক ভালো। তো দেখো আমরা কিন্তু এখন উপরে চলে যাচ্ছি সিঁড়িতে করে, সানিহাও আমাদের সাথে যাচ্ছে। আর বন্ধুরা, পরে কিন্তু এ ফুয়াদ ছাতা নিয়েছিল। আর এখানে দেখো নদীটা কিন্তু পানি এখনও বাড়েনি আলহামদুলিল্লাহ, যদি বেড়ে যায় বন্যা হওয়ার মানে বন্যা দেখা দিতে পারে। তো অনেকটাই রোদ ছিল, তো আমি দোয়া করছি আল্লাহ যেন আমাদের এলাকায় বন্যা না দেন, আর আর যেখানে বন্যা হচ্ছে সেখানে আল্লাহ তাদেরকে রেহাই দিন। আর বন্ধুরা দেখো, আমি কিন্তু আমি আলী আর ফুয়াদ আমরা একসাথে একই ছাতার নিচে যাচ্ছি। তো মা এটা দেখে বলছিল যদি হও সুজন তাহলে এক এক নয় নয়জন। আসলে কি এক নয় নয়জন বলতে কি একটা নৌকাতেই নয়জন, তো নয়জন বসে শেয়ার করে থাকা বা বসা, তো সেটাই বোঝানো হয়েছে। মানে ভালো বন্ধুত্ব থাকলে, ভালো সম্পর্ক থাকলে, ভালো মানুষ হলে অনেক কিছু করা যায়, শেয়ার করে অনেক কিছু করা যায়।
তো সেটা এখানে বোঝানো হয়েছে। তো পরে কিন্তু আলী এসেছে, তারপর কিন্তু হ্যামস্টার দেখেছে, তো ওর তো ইন্টারেস্টিং লেগেছিল। তবে উপরে ইঁদুর ছিল, তাই ওর একটু ভয় লাগছিল। তো তার মধ্যে অনেক বাজে গন্ধ বের হচ্ছিল, এই জন্য আমরা চলে এসেছি। ইঁদুরের খাঁচা থেকে না অনেক গন্ধ বের হয় এই কারণে, ইঁদুর তো অনেক নোংরা একটা প্রাণী এই কারণেই। তো এখন কিন্তু আমরা চলে এসেছি, আর এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল, তো অনেক নতুন নতুন ওয়াল পেন্টিংও ছিল। আবার এখানে আরও একটা ওয়াল পেন্টিং করছেন অনেক আপুরা, তো ভালোই লেগেছিল দেখতে। আর তারপর কিন্তু আমরা বাসায় চলে এসেছি, আর দেখো মা এখানে রান্না করছে লতি চিংড়ি। আর চিংড়িগুলো একটু বড় ছিল, এই জন্য মা কেটে কেটে দিয়েছে। আসলে এই বুদ্ধিটা মা শাহিনুর সিদ্দিকা খালামুনির কাছ থেকে শিখেছে, তো এই বুদ্ধিটা কিন্তু অনেক ভালো। আর শাহিনুর সিদ্দিকা খালামুনির লতি না অনেক প্রিয়, তো মা রান্না করার সময় খালামুনিকে মিস করছিল। আর বন্ধুরা, মা কিন্তু এখানে তেলা মানে কই মাছ দিয়ে একটু পাতলা ঝোল করছে। এখানে মা আসলে বেগুন, বিয়েদার বাগানের একটা বেগুন দিয়েছে, তারপর একটা একটু লাউ পাতা দিয়েছে, এটাও দিদার বাগানের, আবার একটু আলু দিয়েছে। তো এগুলো দিয়ে কিন্তু মা এটা রান্না করে নিয়েছে, তো এই ঝোলটা কিন্তু খুবই মজার ছিল। আর বন্ধুরা, এদিকে দেখো মা কিন্তু সুন্দর করে আবারও একটু চিংড়ি কষিয়ে নিচ্ছে, কারণ মা একটা চচ্চড়ি করবে। আসলে আমি 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 পুঁই শাক খেতে চেয়েছিলাম, তো মা একটু বাগান থেকে পুঁই শাক নিয়ে এসেছে, তারপর সাথে একটু তেলাকুচা পাতা, এই তো তেলাকুচা পাতা, তারপর সজনে, এই তো সজনে পাতা, আর তারপর কিছুটা লাউ পাতাও এনেছে, আবার কাঁঠালের বিচি আর আলু, এগুলো দিয়ে মা কিন্তু এই চচ্চড়িটা করবে। তো এরকম সব রকমের পাতা তার মধ্যে খুবই টাটকা ছিল, এই জন্য কিন্তু খেতে অনেক ভালো লাগছিল। তো তারপর কিন্তু মা রান্নার জন্য এখানে মানে মশলা কষা ছিল, তখন সেখানেই দিয়ে দিয়েছে। আর দেখো পাতাগুলো কত তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে, আসলে পাতাগুলো না খুবই মানে ফ্রেশ ছিল, এই জন্য রান্না করছিল তখন একদম আস্তে আস্তে মানে নরম হয়ে যাচ্ছিলো, এত সুন্দর লাগছিল দেখতে। আর এরকম ফ্রেশ শাক খেতে না খুব মজাও লাগে, অনেক ইয়ামি হয় খেতে। তো দেখো মায়ের কিন্তু এটা রান্না হয়ে পরে রান্না শেষ করে নিয়েছিল। আর অফ ক্যামেরা মা কিন্তু আমাকে একটু কই মাছ ভুনাও করে দিয়েছিল, আর তারপর কিন্তু সব রকমের যেগুলো আইটেম ছিল সেগুলো দিয়ে দিয়েছে। আর বন্ধুরা, আমি তো গোসল করে নামাজ আদায় করে নিয়ে খেতে বসেছি। আর বন্ধুরা, এতই মজা ছিল এই সব রকমের শাক দিয়ে পাতা দিয়ে চিংড়িটা, এটা খেয়ে আমি বলছিলাম মা এত স্বাদ কেন, আমি বলতে বাধ্য হয়েছিলাম, এতই মজা ছিল, আসলে এটা খুবই দুর্দান্ত ছিল। তো আমি কিন্তু ধামাকা রেগ দিলাম, এত ভালো লাগে। আর যখন আমি লতি চিংড়ি খেয়েছি তখন আমি বলছিলাম সেই স্বাদ, তো আমার তো মানে কি বলবো। আর পরে যখন আমি কই মাছের ভুনাটা খেয়েছি তখন তো বলছিলাম আহা দুর্দান্ত, এতই মজা ছিল, আজকের খাবার আইটেমগুলো সত্যি খুবই মজা ছিল। তো খাওয়া দাওয়া শেষ করেছি, তারপর আমার তো আর পরীক্ষা শেষ, এজন্য কিন্তু আজকে একটু রেস্ট নিয়ে তারপর টিভি দেখছিলাম, মজা করছিলাম, অনেকক্ষণ কার্টুন দেখছিলাম। আর তোমাদেরকে তো কালকে দেখিয়েছিলাম আমি মাকে মেহেদি পাতা সুন্দর করে বেছে দিচ্ছিলাম, তো সেগুলো কিন্তু মা আজকে বেটে নিয়েছে, এরপর কিন্তু মা সেগুলো মাথায় দিয়েছিল পরে, তো সেটা কিন্তু মা আজকে মাথায় দিয়েছে এবং হাতেও দিয়েছে, তো আমি মাকে হাতে দিতে একটু সাহায্য করেছিলাম। তো এইভাবে মাকে সাহায্য করলাম, আর পরে মা ওগুলো দিয়ে বসেছিল, আর আমি এইদিকে কার্টুন দেখছিলাম। দেখার কিছুক্ষণ পর আমি একটু বাহিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম, তারপর মাকে বললাম মা বাহিরে যাব, তো মা বলল আচ্ছা যেতে পারো। তো তারপর কিন্তু আমি বাহিরে চলে গিয়েছিলাম, তো পরে কিন্তু মা ছাদে এসেছিল, তো ছাদ থেকে আমাদের ভিডিও করেছে, সেটা তোমাদেরকে পরেই দেখাচ্ছি। এই তো বন্ধুরা দেখো মা কিন্তু আমাদের ভিডিও করছে, মা ছাদে কাপড় নিতে গিয়েছিল, তখন আমাদেরকে দেখে মা একটু ভিডিও করলো। এখানে নোহাস, রিসান ওদের সাথে আমি গল্প করছিলাম, খেলছিলাম। তো পরে কিন্তু অনেকে এসেছিলো, আবিদও এসেছিলো। তো বন্ধুরা, আবিদ না আজকে পড়ে গিয়েছিলো, তো খুবই খারাপ লাগছিলো, একদম ধপ করে পড়ে গেছে, ওর অনেক ব্যথা লেগেছিলো দেখেই বোঝা যাচ্ছিলো, আর অনেক ছটফট করছিল। তো পরে ওকে বাসায় দিয়ে এসেছি, তো খারাপই লাগছিলো ওর জন্য আমাদের অনেক।
অনেক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। সবসময় আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।